এবার ব্যাপারটা হচ্ছে সত্যি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানটায়, আর আপনাদের মতন এত ভালো অডিয়েন্স দেখে আমার মনে তো প্রেম জেগে গেছে। এবার আমার যারা অডিয়েন্স রয়েছে এখানটায়, আমি তো সবার কাছে জানতে চাইছি, আমাকে দেখে কি কারো মনে প্রেম জেগেছে? আয় হায়, অনেকের মনেই জেগে গেছে। এবার যাদের মনে জেগেছে তাদেরকে বলছি, একটু কর্তা দিও দীপক তো। আরে প্রেম জেগেছে আমার মনে, বুঝি আমি তা, তোমাদের আমি ভালোবাসি, তোমাদের আমি চাই। Yeah.
ছোট্টখানি একটা লাইফ আমাদের, আর এই ছোট্টখানি লাইফে যদি আমরা একটু ভালোই না বাঁচতে পারলাম তাহলে কি করলাম? আর আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছি না যে ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি, বুঝতে পাচ্ছি না। তো এটার জন্য একটা ছোট কম্পিটিশন হয়ে যাক সবার মধ্যে, কি তোমরা বলছো হবে? ঠিক আছে, আমি 1, 2, 3 বলবো, একবার মেয়েদের কাছে যাবো একবার ছেলেদের, ঠিক আছে? এবার যাদের হাল্লাটা জোরে হবে আমি বুঝবো আজকে এখানে তারাই সবচেয়ে বেশি এনজয় করছে। তো কথা আছে লেডিস ফার্স্ট। হ্যাঁ, এবার মেয়েরা একটু জোরদার কিন্তু ছেলেদের দেখিয়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? চলো মেয়েরা রেডি, তো রেডি, 1, 2, 3 এন্ড সেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যেই সংখ্যক মেয়ে রয়েছে সেই মোতাবেক কিন্তু আওয়াজটা আমি পেলাম না, কিন্তু এবার আমি চলে আসছি ছেলেদের দিকে। আর ছেলেরা তো সবসময় এগিয়ে আছে, আছে তো এগিয়ে ছেলেরা। তো আর ইউ গাইজ রেডি? চলো 1, 2, 3 এন্ড সেট। ছেলেরা সবসময় এগিয়ে আছে মেয়েদের থেকে, কিন্তু আজকে আমরা সময় মেলে এনজয় করবো এখানে, কি তাই তো? এই জন্য উষাদি বলেছেন গানের মধ্যে, এটা কটা দিদি বক্তা, আরে প্যার না কিয়া তো সনম হম জিকে ক্যা কিয়া, আরে প্যার না কিয়া তো সনম হম জিকে ক্যা কিয়া, কোন হে ও জিসনে ইয়াহাঁ প্যার না কিয়া।